হ্যাঁ ধুলা একটা সবুজ, প্রথমে লকটা সকট আছে আপনার দেখে, লকটা চোখ একদম ঠোঁটটা একদম ছোট বাড়ি আছে একদম ঠোঁটটা ছোট, পর কাটা রয়েছে এখন শীতের জন্য, বাজি তো আছে দু তিন ধরনের বাজি, পাঞ্জাটাও একদম আছে ভালো, এটা লক বাদ্য দেখেছে আপনাদেরকে, বাদ্যটা সবুজ পথ সাদা তিনটা পথ সাদা রয়েছে ডালা আছে, এখন মাদ্যটা ঠোঁট এবং ছোটো ঠোঁট সবুজ মাদ্যু আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি, মাদ্যু এটা ভোলাটা লড় এটা মাদ্যু সবুজটা নটটা এখন ওড়ায় না শীতের জন্য। আচ্ছা আর এক জোড়া আপনাদেরকে দেখাবো ছোট ছোট, আপনাদেরকে আর এক জোড়া কবিতে দেখাবো খুব ভালো লাগবে দেখতে, এছাড়া ভালো কবিতে দেখাচ্ছি আপনাদেরকে, চোখটা একদম সাদা একদম সাদা রঙের, ঠোঁটটা ছোট ঠোঁট দেখো ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ালছি এরকম, এখন উড়ায় না এখন বাচ্চা, এখন এটা একটা দেখাচ্ছি আপনাদেরকে পড়ার আছে, এখন এখনো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ালছে পায়রা, এখানে ছোট্টা খুব ছোট দেখাবো দেখতে ভালো লাগবে আপনাদেরকে, এটা ছেড়ে দেখাচ্ছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এগুলো উড়া আছে ওই জায়গায়, খুব একটা উপর দেড় খরাতে দেখে উড়াবো সিজনে এই সিজনে, আর একজন আপনাদেরকে পায়রা দেখাবো দেখতে খুব ভালো লাগবে, দেখেন পায়রা হলুদ রিংয়ের পায়রা একটা নর হলুদ রিং, চোখটাও দেখাবো আপনাদের একটা সবুজ, প্রথমে লকটা দেখাচ্ছি লকটার চোখ একদম দানা ভাব আছে, ঠোঁটটাও একদম ছোট আছে একদম, এটা নরের পর কাটা রয়েছে এখন বাচ্চা তুলে যাদের বাচ্চাদের জাল ভালো ওদের ছয় সাত ঘন্টা বাচ্চা উঠবে ওদের, এটা নর পর এখন কাটা রয়েছে এখন নরগুলো শীতের টাইম তো বাজ এখন বাজে মারে আমাদের মাদ্দিটার দেখেছি আপনাদেরকে সবুজ মাদ্দি ঠোঁট ছোটো ঠোঁট একদম, চোখটাও সাদা দানা ভাব আছে পড়া আছে মাদ্দি, মাদ্দিটা উড়ায় না এখন শীতের জন্য এখন উড়ে গেলে বাজে মারবে একদম, তখন ছেড়ে খুব ভালো লাগবে পায়রা খুব ভালো পায়রা বাচ্চা মাচ্চা চার পাঁচ ঘন্টা উড়ে যাচ্ছে, পায়রা যারা চিনে সেরা পায়রাই বলবে পায়রা আছে, যারা দেখে পায়রা পুষে পায়রা মারছে পায়রা সবুজ পায়রা দেখাচ্ছি নর মাদ্দি ভালো লাগবে খুব, বাজিও আছে দুটো তিনটে করে বাজি ঘন্টা ছয়ে পড়ে এরা দেশি পায়রা একদম পিওর, পর কাটা রয়েছে এটা সবুজ শীতের শীতের জন্য এখন বাজি বাজের জন্য এখন কাটা রয়েছে নর, নর একদম সবুজ সবুজ নর
এটা মাছ দিতে হয়েছে দেশি আর পিওর দেশি পায়রা, ঠোঁট বড় দেশি মাছ দিয়ে হয়েছে, মাছ দিতে হয়েছে আপনাদেরকে দেশি হলুদ রিঙের মাছ দিয়ে, এটা একদম হলুদ দানা ভাব আছে, পরকাটা হ্যাঁ লাল বর্ডার, এটা সবুজ লাল বর্ডার মাছ দিয়ে, বাজি দুটো তিনটো করে বাজি আছে, এটা দেখে ইচ্ছিলি সবুজ সবুজ দেশি, এ সবুজ গুলো পিওর দেশি, একদম দেশি না, বাজিও দেখাবো আপনাদেরকে, বাজিও আছে আর একজন আপনাদেরকে সবুজ পায়রা দেখবো, দেখতে খুব ভালো লাগবে, পায়রা দেশি পায়রা একদম পিওর দেশি, বাজিও আছে দুটো তিনটে করে বাজি, সবুজ পায়রা একদম সাদা সবুজ, এদের বাজিও আছে দুটো তিনটে করে বাজি, এখন একজনের বাচ্চা একজন করে বাচ্চা উঠেছে, এদের বাড়িরই বাচ্চা হয় আমাদের, এগুলো সবুজ চোখটা দেখেন খুব ভালো লাগবে, এগুলো বিক্রি আছে বললে অসুবিধা নাই দিয়ে দেব, এরা অনেক আছে সবুজ আপনাদেরকে, এটা মাছ দিই, এটা নর 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 মাছ দিই এক জোড়া, ওরা একই দেখতে একই একদম ওরা দেখেছি, সবুজ পায়রা দেখাবো, পায়রা জোড়া ছ ঘন্টা সাত ঘন্টা উড়েছে, তার বাচ্চা উড়ে বুড়া পায়রা একদম, দু তিন জোড়া বাচ্চা উঠেছে, ওদের দেখাচ্ছি আপনাদেরকে লোকটা দেখেন দেশি পায়রা পিওর দেশি পায়রা, এখন পরকাটা রয়েছে, এখন বাজেট সিজনে করে বাজার খুব চাপ, বাজার মারছে খুব এখন বাজার, দেখেন আপনার দেখতে সবুজ সাদা সবুজ একটা দেখাচ্ছি, বাজিও দেখাবো আপনাদেরকে, এগুলো কাটা পরে একদম ভালো সবুজ সাদা সবুজ, তাহলে সবুজই দেখাচ্ছি খালি, সেল আছে সব দেশি গুলো, খুব ছোট নয় সব পিওর দেশি আছে, আপনাদেরকে আরেক জায়গায় পায়রা দেখাবো দেশি, এটা ভুলো পাউডার কালার গুলো দেবে দেশি, এদের বাজিও আছে দেখাচ্ছে আপনাদেরকে, লেখটা পাউডার কালার, চোখটাও ভালো একদম সাদা রঙের, ডেনা আছে এদেরকে উড়ায় না আপনাদেরকে, বাচ্চা দু ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়েই হবে, এরকম বলছে পাউডার কালার দেশি পায়রা, এটা পিওর দেশি খাচারি অসুবিধা এটা ভালো ধরো আরেকবার পায়রা দেখাবো আপনাদেরকে, দেখতে খুব ভালো লাগবে লাল এগুলো, নটটা দেখেছি আপনাদেরকে একদম লাল নট, এটা ওর এখন বাজির জন্য কাটা আছে, নট মাধ্যমে দেখেছি আপনাদেরকে,
ছোট্টা লেন্সটা খুব ভালো, বাজিটাও ভালো, দুটো তিনটে করে বাজি বাচ্চা তৈরি করি। এটা মাদ্দি মাদ্দিটাও আছে, ভালো পর কাটা আছে, সিজন সিজনটা ভালো, ছোট্টাও ভালো। সবাই সরকা বাজি আছে, তিনটা চারটা করে সরকা বাজি বেশি। বাহ, ছেড়ে দে।